আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, ত্রিপলি বাংলা পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সকলে ভালো আছেন। ভিউয়ার্স, আজকে আমাদের ভিডিওর বিষয় হচ্ছে আগুন লাগলে আগুন নিভানোর জন্য কি কি মালামালের দরকার হয়। আমরা আসলে অনেকেই মনে করি পানি দিলেই মনে হয় যে আগুন নিবে, আসলে পানি ছাড়াও এমন কিছু ইকুইপমেন্ট, এমন কিছু মালামাল আছে যেগুলো আগুন লাগলে দরকার হয়। সব আগুন কিন্তু আসলে পানি দিয়ে নিভানো যায় না, কেননা পানি দিলে, যেমন বিশেষ করে ইলেকট্রিক্যাল আগুন আছে, ইলেকট্রিক্যাল কারণে সৃষ্ট যে আগুন, এই আগুনে পানি দিলে সুবিধার থেকে অসুবিধা বেশি হওয়ার সম্ভাবনাই বেশি, সুবিধার থেকে অসুবিধা বেশি হয়, কেননা পানির মাধ্যমে একজন ব্যক্তি তড়িদাহত হতে পারে। ভিউয়ার্স, ইলেকট্রিক্যাল আগুনের জন্য আসলে CO2 কার্বন ডাইঅক্সাইড গ্যাস ব্যবহার করা হয় এবং অন্যান্য ড্রাই পাউডার আছে, ABC ড্রাই পাউডার যেগুলো ব্যবহার করা হয়, কিন্তু কাঠ, পেপার, অন্যান্য আগুনের জন্য বা অন্যান্য যে কোনো কারণে তৈরি আগুনের জন্য যে মালামালগুলো দরকার আগুন নিভানোর জন্য, সেগুলো আজকে আমরা আপনাদের দেখাবো। তাহলে শুরু করা যাক, কী কী মালামাল দরকার একটা আগুন নিভাইতে তাৎক্ষণিক মুহূর্তে। ভিউয়ার্স, আসলে আগুন নিভাতে গেলে আগে নিজের প্রস্তুত হতে হবে যে নিজের কী কী পোশাক সেফটির দরকার হয়। নিজে যদি সেফ না থাকে, অন্যকে আমি কীভাবে সেফ করব। সেই জন্য নিজের সেফের জন্য যে যে মালামালগুলো দরকার হয় তা আমরা আজকে একটার পর একটা দেখাবো। দেখা গেছে এইটার ভিতরে, এই যে দেখতেছেন এটার ভিতরে হলো সেফটি ড্রেস। আমরা একটু পরে আপনাদের দেখাবো যে সেফটি ড্রেস কী বা কীভাবে হয়, একটু দেখাই আপনাদের সেফটি ড্রেসটা কীভাবে। ভিউয়ার্স, এই হচ্ছে সেফটি ড্রেস, ফায়ার প্রুফ। এটা কিন্তু ফায়ার প্রুফ, আগুন লাগলে আসলে এটার ভিতরে আগুনের কোনো ক্ষতি হয় না। এই হচ্ছে ফায়ার প্রুফ শু, যেটার মাধ্যমে আপনি এটা যদি পায়ে দিয়ে অগ্নি আহত কোনো ব্যক্তিকে উদ্ধার করতে যান তাহলে আপনার কোনো ক্ষতি হবে না। আসলে কোনো কিছু করতে গেলে আগে নিজের সেফটির দরকার হয়, নিজে সেফ না হয় অন্যকে সাহায্য আপনি কীভাবে করবেন, আগে নিজে সেফ হতে হবে। তো এই হচ্ছে হেলমেট, এটা মাথায় দিয়ে আপনি যাবেন যদি অগ্নির সময়, আগুনের সময়, দুর্ঘটনার সময় কোথাও যদি মাথার উপর থেকে কোথাও কোনো বস্তু পড়ে, আপনাকে এটা দিয়ে সেফ করবে। এবং এই যে ড্রেস, এটা আপনার আগুন থেকে সেফ করবে। এই যে শু দেখতেছেন এটাও ফায়ার প্রুফ, সবগুলোই ফায়ার প্রুফ, আসলে কোনো ক্ষতি হবে না। এটা আপনি পরিধান করলে আপনি অন্যকে সাহায্য করতে পারবেন। আরও কিছু ইকুইপমেন্ট আছে যেগুলো দিয়ে আপনি অগ্নির দুর্ঘটনার সময় মানুষকে সাহায্য করতে পারবেন। ভিউয়ার্স, এইটা হচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন এটা হলো সেফটি ব্ল্যাঙ্কেট, যেটা ফায়ার প্রুফ। এটার ভিতরে একটা ড্রেস, বিশেষ করে চাদরের মতন আছে ফায়ার প্রুফ, যেটার মাধ্যমে আপনি যদি কোনো আপনি যদি কোনো অগ্নিকাণ্ডে আহত ব্যক্তিকে সেভ করতে যান, তার গায়ে আগুন লাগে বা কোথাও দেখেন অল্প আগুন, তাহলে ওটা দিয়ে চাদরের মতো ঢেকে দিবেন। এই যে দেখতে পাচ্ছেন যে একজন ব্যক্তির পিঠে আগুন লাগছে, আপনি এই যে চাদরটা, এটাই হচ্ছে এটার ভিতরে আছে এই চাদরটা, এটা দিয়ে এটা ঢেকে দিলে আপনি ওই যে ব্যক্তি তড়িদাহত ওনার আগুনটা নিভানোর চেষ্টা করতেছেন না, আগুনটা নিভে যাবে। এই জন্য আসলে এই যে ফায়ার ব্ল্যাঙ্কেট ব্যবহার করা হয়, এটা আসলে মূলত একটার ভিতরে একটা চাদর আছে, আর কিছুই না। ভিউয়ার্স, আমরা যে একটু আগে ফায়ার প্রুফ ড্রেস দেখাইলাম, আসলে ড্রেসের পরেই আপনার একটা মাস্ক দরকার হবে, যার অগ্নি দুর্ঘটনার সময় অনেক ধোঁয়া বা অনেক ধুলাবালি আসতে পারে, সেই কারণে আপনাকে আগে সেফ হওয়ার জন্য আপনাকে সেফটি মাস্ক ব্যবহার করতে হবে, যাতে আপনি ধোঁয়া নিজে আক্রান্ত না হন। সেই ধোঁয়া এবং ধুলাবালি প্রতিরোধের জন্য এই যে দেখতেছেন সেফটি মাস্ক, এই যে পরিহিত একটা লোক আসলে দেখাই দেওয়া হয়েছে, এই যে সেফটি মাস্কটা আসলে এভাবে পরতে হয়। ভিতরে আসলে একটা মাস্কই আছে, আমরা দেখাবো, এই যে সেফটি মাস্ক, এটা পরে তারপর আপনি অগ্নি দুর্ঘটনায় কোনো আহত ব্যক্তিকে সেভ করতে যাবেন। ভিউয়ার্স, এটা হচ্ছে সেফটি মাস্কের কাজ। ভিউয়ার্স, এটা হচ্ছে সেফটি হ্যান্ড গ্লোভস, আপনার হাতে পরিধান করবেন, কেননা আপনার হাতে যাতে আগুনের কোনো ক্ষতি না হয় সেজন্য সেফটি হ্যান্ড গ্লোভস ব্যবহার করা হয়। আর এগুলো হচ্ছে আপনার পাশে যদি কেউ থাকে, তারা হেলমেট ব্যবহার করে আহত ব্যক্তিকে আপনাকে সাহায্য করবে আহত ব্যক্তিকে আগুন থেকে সরিয়ে নেওয়ার জন্য। এই যে দেখতেছেন বেলচা, এটা দিয়ে আসলে আপনার আগুন লাগলে যদি কোথাও আগুনের কিছু দেখা যায়, এটা অপসারণ করার জন্য বা আগুনের কোনো কিছু থাকলে ওটা সরাই নেওয়ার জন্য এটা ব্যবহার করা হয়, কারণ আপনি তো হাত দিয়ে সরাইতে পারবেন না, কারণ আপনার পুড়ে যেতে পারে, যার কারণে এই বেলচা ব্যবহার করা হয়। এবং এই যে দেখতেছেন সেফ হুক, আপনাদের একটু ভালো করে দেখাই, এই যে হুক, এই যে দেখতেছেন হুক, এটার মাধ্যমে আসলে কোথাও আগুন, কোনো আগুন লাগছে এরকম কোনো দ্রব্য থাকলে এটা দিয়ে এই যে
বড়শির মতো এটা দিয়ে টেনে দূরে সরানো যায়, যাতে আগুন থেকে যেগুলো আগুন লাগে নাই আগুনটাকে দূরে সরাই দেওয়া যায়। এটার জন্যই আসলে এটা ব্যবহার করা হয় হুকটা। ভিউয়ার্স, এটা হচ্ছে আসলে লক কাটার। যদি অনেক সময় দেখা যায় আগুন লাগছে, সিকিউরিটিরা বাহির থেকে তালা মারে দিয়েছে বা তালা আগেই ছিল, একটা লোক ভিতরে কাজ করতেছিল এর ভিতরে হঠাৎ করে আগুন লাগছে, উনি বের হইতে পারতেছে না, তখন এই যে লোহা কাটার জন্য বা জরুরি মুহূর্তে কোনো তালা বা লোহা জাতীয় কোনো কিছু কাটার জন্য এটা ব্যবহার করা হয়, যার মাধ্যমে অগ্নিকাণ্ডে আহত কোনো ব্যক্তিকে এটা দ্বারা কেটে দ্রুত সরায় নিয়ে আসা যায়। এটার কারণে আসলে লক কাটার ব্যবহার করা হয়। ভিউয়ার্স, আসলে আগুন লাগলে তাৎক্ষণিক মুহূর্তে আপনার হাতের কাছে পানি নাও পাইতে পারেন। যদি পানি না থাকে তখন বালি মাটি পানি যদি না পান, বিশেষ করে বালি দিয়ে আগে নিভানোর চেষ্টা করবেন। তারপর ওই যে আমরা ব্ল্যাঙ্কেট দেখাইলাম, চাদর, যেটা ওই চাদর দিয়ে নিভানোর চেষ্টা করবেন। প্রথমে আপনারা বালি দিয়ে, বালি নিক্ষেপ করে আগুনটাকে নিভানোর চেষ্টা করবেন। যদি নিক্ষেপ আগুন না নিবে তখন দেখা গেছে ব্ল্যাঙ্কেট ব্যবহার করতে পারেন, তারপর এর ভিতরে আপনারা পানির ব্যবস্থা করবেন। তাও যদি সম্ভব না হয় তাহলে আপনারা ফায়ার সার্ভিস অফিসে ফোন দিতে পারেন জরুরি মুহূর্তে। ভিউয়ার্স, এত কিছুর পরেও যদি কোনো ব্যক্তি আহত হয়েই যায়, তখন তাকে দ্রুত মেডিকেলে নেওয়ার জন্য এই যে আপনার স্ট্রেচার ব্যবহার করা হয়, এটার মাধ্যমে আহত কোনো ব্যক্তিকে দ্রুত হসপিটাল বা প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাবেন। ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও। আমার ভিডিওটিতে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটি লাইক করবেন, যদি খারাপ লেগে থাকে তাহলে ডিসলাইক দিবেন। এবং যদি ভিডিওটি থেকে আপনারা কোনো কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই আমার ভিডিওটি সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।